পাবনার ঈশ্বরদের বাঁশের বাদা বাজার সংলগ্ন বায়তুল্লা নূর জামে মসজিদে মহরম নফসের আলীর রুহের মাকফেরাতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় এলাকার ধনী করে ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে ইফতারের আক মুহূর্তে রকমারি ইফতারের প্লেট সামনে নিয়ে বসে আছে ধর্মপ্রাণ রোজাদার পুরো রমজান মাসের জুড়ে প্রতিদিন এমন ইফতার আয়োজন থাকছে বায়তুল্লা নূর জামে মসজিদে মসজিদের জমিদাতা আলহাজি নজরুল ইসলাম বিপ্লব গত বছর থেকে এই আয়োজন শুরু করেছেন এবং অসহায় পাঁচশো পরিবারকে ত্রাণ বিতরণ করেছেন